ইভেলি বিশ্বংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। এই করোনার এই সময়েও আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের নানা রকম নেতিবাচক প্রভাবের মধ্যেও কিন্তু আমাদের রপ্তানি আবারও ঘুরে দাঁড়াচ্ছে, এটি একটি সুখবর। কিন্তু সেই রপ্তানি ঘুরে দাঁড়ানোর জায়গাটা ধরে রাখাও একটি বড় চ্যালেঞ্জ, এবং সেই বিষয়ে সেখানে আবার অনেকগুলো অনুষঙ্গ, কোনোটি বেড়েছে কোনোটি কমেছে। আমরা আজ পাট নিয়ে আলোচনা করব, সোনালী আসে সুবাতাস এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ পাটেও আমরা দেখেছি যে রপ্তানির পরিমাণটা বেশ চোখে পড়ার মতো বেড়েছে। আমরা অনুষ্ঠানে ফিরব আমাদের এই মুহূর্তে। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে আছেন জনাব রাশিদুল করিম মুন্না, আমাদের সাথে যুক্ত আছেন পাট পণ্যের রপ্তানিকারক, এবং আমাদের সাথে আছেন জনাব ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে আমাদের আজকের শোতে স্বাগত জানাচ্ছি। আমরা মূল আলোচনা যাব, তার আগে এই মুহূর্তে আমরা একটু সচিবালয় থেকে ঘুরে আসবো। সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা ঘুরে আসছি সেখান থেকে। নির্দেশ কিংবা তারই ইসের জন্য এই ঘটনাগুলি ঘটছে। আমরা অনুসন্ধানের পরে আপনাদেরকে তার সম্বন্ধে ডিটেল জানাব। এখন পর্যন্ত তদন্ত চলছে, কাজে আমি তার নামটি এখন বলছি না। তা আমরা মানে এই যে উস্কানি দিচ্ছে এবং এই যে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে মিথ্যে তথ্য দিয়ে বের করে নিয়ে আসছে, রাত্রেবেলাও তারা বের হয়ে আসছে, এটা নিশ্চয়ই মানে কারো কাম্য নয়। আমরা অবশ্যই এটাও আমরা দেখব। মাদ্রাসাটার নাম ইবনে মাসুদ মাদ্রাসা। ওদের নাম হলো, একজনের নাম আবু বকার, একজনের নাম নাহিদ। এবং তারা এটাও বলেছে যে বঙ্গবন্ধুর ওখানে ভাস্কর্য করালে সেটিকে তারা উপরে ফেলে বুড়িগঙ্গায় ফেলে দেবে, এবং অন্যান্য অনেক সারাদেশে এ ধরনের অনেক বক্তব্য আছে। এই বিষয়গুলোর আপনারা দলের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিভাবে আপনারা দেখছেন, বা আপনারা তাদের বিরুদ্ধে কোনো মানে কি ধরনের এই বিষয়গুলোর ই করছেন? দেখুন, আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন। আমরা শান্তির রক্ষায় যারা নিয়োজিত আছি, আমরা এটুকু বলতে পারি, আমরা কোনো রকম অরাজকতা আমাদের বাংলাদেশে আমরা করতে দেব না। আমরা কোনো ধরনের অরাজকতা বলেন, কোনো রকম ভাঙচুর বলেন, কোনো রকম একটা মানে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। আমরা যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গিয়েছেন, এটা তাদের ধারণা ভুল, এবং তারা মিথ্যা বিভ্রান্ত করার জন্য, আমি কালকে একটা ফেসবুকে দেখছি একটা ছোট ছেলে, এই ধরনের একটা ছেলে বলছে যে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছে, তার চেয়ে বেশি রক্ত নাকি ওই হেফাজতের ইসে তারা দিয়েছে। এই যে মিথ্যাচার, এই যে বিভ্রান্তিমূলক তাদের এই অল্প বয়সের ছেলেদেরকে মাথার ভিতরে দিচ্ছে, এটাও তারা জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে দিচ্ছে। আমরা কিন্তু ওই ঘটনার পরে, হেফাজতের ইসে পরে, আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম কয়জন শহীদ হয়েছে, কোন মাদ্রাসার, কোন বাড়ির, তারা যেন আমাদেরকে এসে জানায়। আমরা কিন্তু সেই লিস্ট এখনো পাইনি, এটাই হলো বাস্তবতা। হেফাজতের নেতা হবে কিনা, কি হবে কিনা, সেটা তদন্তের ব্যাপার। তদন্তে যার নাম বেরিয়ে আসবে তার নামই মামলা হবে, এটা এটা স্পষ্ট। আপনি একজনের নাম, একজনের কথা উল্লেখ করেছেন একটু আগে, যে একজন এই উস্কানিটা দিচ্ছে, কে আসলে? আমি তো বলছি তদন্তের পরে আমি জানাবো আপনাদেরকে, যেহেতু তদন্ত চলছে আমি এইটুকুই বললাম, তদন্ত চলছে, তদন্তের পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো। মানে জুলাই পরে যে বঙ্গবন্ধু ভাস্কর্য যে স্থাপনার কথা বলছে, সেইটাতে কি সরকার কোনো রিভিউ করবে কিনা, এই যে রাতেরবেলা বঙ্গবন্ধু ভাস্কর্য? দেখুন, সরকার রিভিউ করবে কিনা এটা সরকারের বিষয়, আমাদের বিষয় হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেব, আর আমাদের
বঙ্গবন্ধুর হলো জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার তার স্মৃতি ধরে রাখবে না, এইটা তো বাংলাদেশের কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না। আপনি আপনি যদি ফিরে তাকান মুসলিম সভ্যতার যুগে, এই আল বেরুনি বলেন, ইবনে বতুতা বলেন, তাদের ভাস্কর্য তো বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে, সেইগুলি তো কেউ ভাঙছে না। তো আমরা আমরা সেইখানে কথা বলছি যে ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে তাকে ধরে রাখা, তার যে অবদান মানে ইসের প্রতি, জাতির প্রতি, দেশের প্রতি করেছে, সেইটাকে হৃদয়ে গেঁথে রাখা। আমরা তো অনেক ইসলামিক দেশে এই ভাস্কর্য দেখছি, আমরা অনেক ইসলামিক দেশে এই ভাস্কর্য, কেন আপনার টাকার নোট সেইখানে তো মুদ্রার ভিতরে সৌদির বাদশার ছবিটি রয়েছে, সেইখানেও তো পাকিস্তানের কায়দে আজমের ছবিটি রয়েছে, সেইখানেও তো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানের ছবিটি রয়েছে, সেইখানে ওটা পকেটে নিয়ে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যুক্ত ছিলাম, সচিবালয়ে তিনি কথা বলছিলেন। আমরা আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, আমাদের সাথে এই মুহূর্তে আছেন জনাব রাশিদুল করিম মুন্না। জনাব রাশিদুল করিম মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানে আজ সোনালি আসে সুবাতা সেটা নিয়ে আলোচনা করছি, যেটি আমরা দেখছি যে গেল পাঁচ মাসে, এই অর্থ বছরের প্রথম পাঁচ মাসে বেশ ভালো একটা প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যেটি আসলে একদম উল্লেখযোগ্য, কারণ সোনালি আসের একটি সমৃদ্ধ ইতিহাস আছে, যেটি বাংলাদেশে এক সময় প্রধান অর্থ করে ফসল হিসেবেও কাজ করেছে, যেই ইতিহাস সামনে রাখলে কিন্তু অনেক অনেক দিক থেকে অনুপ্রাণিত হওয়া যায়। আমরা সেই বিষয় নিয়ে একটু সেটা মাথায় রেখে আপনার কাছে একটু যাব, যে এই যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধিটাকে কীভাবে দেখছেন, কতটা ইতিবাচক, কতটা ধরে রাখার বিষয় আছে, চ্যালেঞ্জ কতটা আছে? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, আসলে সারা বিশ্বে কনজিউমার মার্কেটে এখন ন্যাচারাল প্রোডাক্ট বা গ্রিন প্রোডাক্টের একটা ডিমান্ড পর্যায়ক্রমে বেড়েছে। আচ্ছা, পরিবেশ বান্ধব ইস্যুতে পৃথিবীতে প্রায় 32টা দেশ এখন প্লাস্টিক ব্যাগ ব্যান করেছে, সেই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এই বছরের জানুয়ারি থেকে প্লাস্টিক ব্যাগ ব্যান করেছে। এর পাশাপাশি পৃথিবীর অনেক দেশই কিন্তু এখন অধিক হারে ট্যাক্স আরোপ করছে, অর্থাৎ প্লাস্টিকের বিরুদ্ধে আইনগতভাবে কিভাবে নিরুৎসাহিত করা যায় সেই বিষয়টাকে মাথায় রেখে গত 8-10 বছর ধরে কিন্তু কাজ চলছে। আচ্ছা আচ্ছা, সেই ধারাবাহিকতায় নতুন ভাবে যুক্ত হয়েছে কোভিড এর প্রভাব, মানুষ এখন অনেক বেশি ঘরমুখী হয়েছে, মানুষ এখন হচ্ছে গ্রিন প্রোডাক্টের দিকে ঝুঁকছে, যে কারণে দেখা গেছে যে পৃথিবীর যত ধরনের ন্যাচারাল বেসড প্রোডাক্ট গুলি আছে, আমরা ইউনিট একটা রিপোর্টে দেখেছি যে প্রতি বছরই 2-3%, বিশেষ করে গত 5-7 বছরের যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, কনজিউমার মার্কেটের ডিমান্ডটা বেড়েছে। এই জায়গাতে আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বেশ কয়েকবার মেসেজ দিয়েছি যে আমাদের দেশ দীর্ঘদিন ধরে এই শিল্পের সাথে যুক্ত আছে, কিন্তু এখনো আমরা একটা বড় অংশ কাঁচা পাট বা ইয়ার্ন বা ট্রেডিশনাল জুট গুডস নিয়ে কাজ করছিলাম। আমরা যারা ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করছি, আমরা গত 5-7 বছর ধরে এই যাত্রাটা একটু জোরালো ভাবে ফোকাস করে কাজ করছি, এবং আজকের যে গ্রোথের কথা আপনারা বলছেন, যে এটা দুইটা প্রভাব রেখেছে, একটা হচ্ছে কাঁচা পাটের দামটা বেড়েছে, সেই কারণে স্বাভাবিকভাবে এফবি ভ্যালুটা বেড়ে গেছে, আমরা কিছুটা বেনিফিটেড পাচ্ছি। পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটে যে ডিমান্ডটা বেড়েছে সেই ডিমান্ডের সুযোগটা আমরা পাচ্ছি। জি 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 জি, অনেক ধন্যবাদ। আমরা আপনি অনেকগুলো অনেকগুলো অনুষঙ্গের কথা বললেন এবং অনেকগুলো প্রক্রিয়ার কথা বললেন, যেগুলো গেল 10 বছর ধরে কিন্তু যেগুলোতে কাজ করা হচ্ছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু সারা বিশ্বে পাট শিল্পটা এগিয়ে যাচ্ছে, আমাদের, আপনিও এর আগেও বহুবার বলেছেন, অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমাদের সামনে, আমাদের পাটের ইয়ার্ন থেকে শুরু করে সব কিছুর ধরন পরিবর্তন করা, পাট পণ্যের পরিবর্তন আনা দরকার, এবং বৈশ্বিক বাজারের সাথে মিল রেখে পণ্যের ব্যবহার এবং রপ্তানি করার বিষয়ে আপনারা বেশ গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো যদি আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে, একদম প্রধান প্রধান চ্যালেঞ্জগুলো পাট পণ্যের জন্য কি কি উল্লেখ করবেন? আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল হচ্ছে পলিসি সাপোর্ট। আপনি যদি এক্সপোর্ট পলিসি দেখেন, ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা দেখেন, সেখানে কিন্তু আগে হচ্ছে পাট বা পাট থেকে যে বহুমুখীকরণের যাত্রাটা, এই বিষয়টা ইউ ক্যানট স্টার্ট দ্যাট বিকজ ইট ইজ your host has stopped it.
আমাদের আরেকজন অতিথি বোধহয় কথা বলছেন, ডক্টর জামালউদ্দিন আহমেদ বোধহয় আমাদের সাথে আছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মুন্না ভাই আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা ডক্টর জামালউদ্দিন আহমেদ আমি আপনার কাছে আসবো, তার আগে আমাদের আমাদের আরেকজন অতিথি রাশিদুল করিম মুন্না কথা বলছিলেন। জি মুন্না ভাই। জি আমি যেটা বলবো যে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিভিন্ন ধরনের ডিমান্ড তৈরি হয়েছে, প্রোডাক্টের বৈচিত্র্য আসছে, এবং আমাদের কাঁচা পাট বা আমাদের ইয়ার্ন নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশও বেশ কয়েকটি দেশ সেই ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরির সক্ষমতা বাড়িয়েছে, যেটা হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যে কি ধরনের ডিমান্ড আছে, আমরা কিন্তু জেনারেল পিপলের কিন্তু একটা পারসেপশন আছে পাট মানে ছালার বস্তা, কিন্তু এটা থেকে এখন সারা বিশ্বে গাড়ির মতো দামি গাড়ি যেগুলি সব ব্র্যান্ডের গাড়ি আছে তাদের ইন্টেরিয়র পার্ট গুলো হচ্ছে পাট ফাইবার ব্যবহার করছে, এবং 2018 পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 100,000 টন শুধুমাত্র গাড়ির ইন্টেরিয়র পার্টটাতে পাট, ক্যানাপ এবং আদার্স র মেটেরিয়ালস, ন্যাচারাল বেস র মেটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে, যেখানে এখন হচ্ছে গার্ডেন প্রোডাক্ট তৈরি হচ্ছে, ফ্লোর কাভারিং তৈরি হচ্ছে, হাউস হোল্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে, টেকনিক্যাল টেক্সটাইলের প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই যে নানামুখী যে সুযোগটা অন্যরা আমাদের র মেটেরিয়ালস থেকে করছে, এই জায়গাতে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা ইনফরমেশন জানি না, মার্কেট সাইজটা জানি না, এবং আমাদের নতুন উদ্যোক্তারা কোন লাইনে অগ্রসর হলে সেটাকে ভালোভাবে অগ্রসর হতে পারবে সেই ক্ষেত্রে আর&ডি এর একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের আছে। আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জায়গাতে আমাদের নাই বলতে মুন্না ভাই, আমরা 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 আর&ডি সহ আরো যে চ্যালেঞ্জগুলো আপনি বলছিলেন আরো কিছু চ্যালেঞ্জ নিয়ে আমি আপনার সাথে আলোচনা আসবো। আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে আপনারা দুজন আমাদের সাথে আছেন অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে বেশ কিছু প্রসঙ্গ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দর্শক বিশ্বংলাবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট করে বিরতি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি এই ভ্যালি বিশ্বংলাপে। আমরা আজ সোনালি আসে সুবাতাসে নিয়ে আলোচনা করছি, আমাদের সাথে দুজন অতিথি আছেন, আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ অর্থনীতিবিদ, আমাদের সাথে পাটপণ্যের রপ্তানিকারক রাশিদুল করিম মুন্না, দুজন উপস্থিত আছেন। জনাব ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছে যাব, মূলত আমরা যতটুকু দেখেছি যে পাটপণ্যের একটি বেশ ভালো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি রপ্তানিতে, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাওয়া মূলত একসময় কিন্তু পাট ছিল প্রধান অর্থকরী ফসল, সেই সুসময়টাও বাংলাদেশ দেখেছে, এবং সেই সময় এবং এই সময় এই দুই সময়ের মধ্যে আসলে কোন ধরনের কারণগুলো, কোন ধরনের অনুষঙ্গের কারণে মূলত আমাদের পাট পণ্যগুলো পিছিয়ে গেছে, এটি আপনার কাছে জানতে চাও। তার পাশাপাশি প্রবৃদ্ধি মূল্যায়নে আসলে আর্থিক সমৃদ্ধি কতটা আসতে পারে যদি প্রবৃদ্ধি এভাবে চলতে থাকে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যে এই একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা আমাদের জাতীয় ইস্যু, এবং এখানে এই পাটকে ভিত্তি করে কিন্তু বাংলাদেশের পরিচয়। জি জি, বাংলাদেশ এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট, রাজ যত কিছু বলেন, তারপরে পাকিস্তান, সবাই কিন্তু আপনার এখান থেকে টাকা রোজগার করছে। আচ্ছা, আমাদের এটাকে এখানে ভ্যালু এডিশনের জন্য যে মেকানিজম, সেই মেকানিজম কিন্তু ডেভেলপ করে। আচ্ছা, এবং যেই কারণে তারা চায় র পাট এখানে আপনি আমাদের কৃষক বানাক, এবং এটা আমাদের যে ল্যান্ডের যে ক্যারেক্টারিস্টিকস, সেই ক্যারেক্টারিস্টিকসে পাটের যে সাথে এটা চা। আচ্ছা, যে কারণে পৃথিবীর অন্য জায়গায় আপনি চেষ্টা করলেও কিন্তু পাট ওইভাবে আপনি করতে পারবেন না, অনেকেই চেষ্টা করতেছে, জর্ডান, ইজিপ্ট, বিভিন্ন আফ্রিকার বিভিন্ন দেশে চেষ্টা করছে, কিন্তু ভেরি স্মল কন্ট্রিবিউশন, কিন্তু বাংলাদেশ এই যে ইনিভেটার সিচুয়েশন সেটাকে আমরা এতদিন পর্যন্ত কোনো ক্যাপিটালাইজ করতে পারি। বাংলাদেশের স্বাধীনতার পরে, বঙ্গবন্ধু হত্যার পরে যে রাজনীতি দেশে অর্থনৈতিক ব্যবস্থা আসছে, সেই অর্থনৈতিক ব্যবস্থা আরো আমরা পরনির্ভরশীলের দিকে গেছি, সেটার কারণ হলো জুট ইন্ডাস্ট্রি, আদুঞ্জি জুট মিলকে বন্ধ করা হয়েছে, এবং বড় বড় জুট মিল গুলাকে আমাদের মেইন এক্সপোর্টের যে এলিমেন্ট, সেই এলিমেন্টকে ডিস্ট্রয় করা হয়েছে, এবং সেটাকে এখন পুনরুদ্ধার করা দরকার। এখন ইন্টারন্যাশনাল মার্কেটে ভাগ্য মানে আল্লাহর কি রহমত যে আপনার এখন একটা এনভায়রনমেন্টাল ইস্যুতে পাট, জুট হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন, এবং সেখানে প্লাস্টিক প্রোডাক্টের বিকল্প হিসেবে জুট প্রোডাক্টকে অনেকেই ন্যাশনালি ইন্টারন্যাশনালি সবাই বলতেছে, কিন্তু সেই হিসাবে আমরা এখানে কিন্তু এখনো কিন্তু করতে পারি নাই। ইটস এ টেকনোলজি, আপনার 200 বছর আগের
বা 100 বছর আগের যে টেকনোলজি সেই টেকনোলজি ব্যবহার করে ইউ ক্যানট সার্ভাইভ। এখানে জুটে নতুন টেকনোলজি নতুন প্রোডাক্ট এগুলো যদি আপনারা আনতে আমরা আনতে পারি তাহলে এটার প্রোডাক্ট অটোমেটিক্যালি কিন্তু আমাদের বিজনেসম্যানরা বলে যে এটার মার্কেট আছে কিন্তু আমাদের ব্যুরোক্রেসিতে যান তারা খালি এটাকে বন্ধ করবে কিভাবে এটা চিন্তা করছে। আদমজি জিটমিল বন্ধ করা এটা আজ আত্মঘাতী একটা সিদ্ধান্ত আদমজি জিটমিল বন্ধ করা এবং সেই বন্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশে যে প্রক্রিয়া চালু হয়েছে সেখানে আপনার ধরনের পাটের সাথে পাটের যে ইকোনমিক ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্সটা হলো ভ্যালু এডিশন এটা র মেটেরিয়াল আমাদের এখানে তৈরি করে একমাত্র পাটের ক্ষেত্রে মেশিন ছাড়া মেশিনও এখন ইউজ হয় মেশিন ছাড়া অন্য কোনো কিছু ইম্পোর্ট করা লাগে সেই ক্ষেত্রে সেই পাটকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিত ভাবে। এখানে ওয়ার্ল্ড ব্যাংক জড়িত IMF জড়িত এবং ইন্টারন্যাশনাল কনস্পিরেসি আছে। এখনো বাংলাদেশ থেকে যে পাট র পাট আশেপাশের অন্যান্য দেশে কিন্তু এটা উন্নতি করছে কিন্তু আমাদের র পাট নিয়ে তারা তাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করছে এক্সপোর্ট মার্কেট ডেভেলপ করছে। আমরা এখনো পর্যন্ত এটার জন্য গঠনমূলক যে কাজ জি আমাদের বিজ্ঞানী এবং গ্রোয়ার আমাদের দেশের ইন্টারেস্ট যাচ্ছি একবার জামানউদ্দিন আহমেদ যেটি বলছিলেন যে ভ্যালু এডিশনের জায়গাটা ঠিক করতে হবে এবং শুধু এই একটি মাত্র বিষয় ভ্যালু এডিশন যদি আমরা ঠিক রাখতে চাই বা ভ্যালু এডিশন যদি করতে চাই তাহলে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসবে। আপনি এর আগে অনেকগুলো প্রসঙ্গ আসছেন হয়তোবা ঘুরে ফিরে আরেকবার আসবে। আমি R&D সহ আর কী কী গুরুত্বপূর্ণ উদ্যোগ এই মুহূর্তে দরকার যদি আমরা ভ্যালু এডিশন করতে চাই এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে চাই কী বলবেন? শব্দ শোনা যাচ্ছে না? রাশেদুল করিম ঠিক আছে বলুন বলুন। আমরা 1952 থেকে 1960 পর্যন্ত প্রায় 72টা জুট মিল স্থাপিত হয়েছিল। তখনকার বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী পাটের বস্তা দরকার ছিল কিন্তু পরবর্তীকালে এই যে প্রায় 60-70 পূর্ণ হয়ে গেছে তো 80% জুট মিল হচ্ছে শুধুমাত্র এই পাটের বস্তা বানানো। আপনি 90 দশকে প্রাইভেট সেক্টর থেকে ইয়ার্ন ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় এবং আজকের বিশ্ববাজারে একটা বড় অংশ কিন্তু বাংলাদেশ সাপ্লাই দিচ্ছে। আর হাতিগোনা কয়েকটি জুট মিল আধুনিকায়নের দিকে গিয়েছে এবং তারা কেউই কিন্তু গত 5-7 বছরের মধ্যে লস করেনি। আমরা যারা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি তৈরি করছি রপ্তানি করছি আমাদের খাত কিন্তু একটা বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। আমি ইতিমধ্যে অলরেডি বলেছি আপনাদের অনুষ্ঠানে জি আমি যে কথাটা বল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই বহুমুখীকরণের যাত্রাটা শুরু করে 1990 সনে। আচ্ছা, তাদেরও শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই প্যাকেজিং অ্যাক্ট হচ্ছে 1984 সনেই হচ্ছে তারা দায়িত্ব নেয় এবং লোকাল মার্কেটে তাদের উৎপাদিত পণ্যের প্রায় 40% কনজাম্পশন হচ্ছে। যে কোনো ইন্ডাস্ট্রির জন্য কিন্তু লোকাল মার্কেট হচ্ছে একটা বড় সাপোর্ট হিসেবে কাজ করে। আমাদের এখানে যেটা প্যাকেজিং একটা বাস্তবায়িত হওয়ার পরটা কিছুটা উন্মোচিত হয়েছে 2014 থেকে আমরা এটার পূর্ণ বাস্তবায়নটা চাই কারণ লোকাল স্থানীয় বাজার কিন্তু একটা বড় বাজার। এই বাজারটা আমাদেরকে হাতে রাখতে হবে কিন্তু যেই জায়গাটা আমি কথা বলতে যাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে 1990 দশকে এসে ইন্ডিয়া বেশ কয়েকটি আধুনিক প্রযুক্তির সম্পন্ন জুট মিল স্থাপন করে এবং সেই ধারাবাহিকতায় বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী যে সমস্ত পণ্যগুলি তৈরি করা সম্ভব সেই ধরনের র মেটেরিয়াল তৈরি করা প্রোডাক্ট তৈরি করা এবং প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে এসএমই সেক্টর যারা আছে তাদের সাপ্লাই চেইনে কিভাবে সাপোর্টটা দেওয়া যায়। আচ্ছা, নতুন যে ইস্যুটা আসছে ইন্টারন্যাশনাল মার্কেটে যে আমাদের কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি হতে হবে সেই জায়গাতেও কিন্তু ইন্ডিয়া আমাদের কাঁচা পাটটা ব্যবহার করে বা চায়না ভিয়েতনাম ক্যাম্বোডিয়া থাইল্যান্ড আমাদের কাঁচা পাট বা ইয়ার্নটাকে ইম্পোর্ট করে তারা ভ্যালুয়েশন করে
ইন্টারন্যাশনাল মার্কেটের যে নতুন বাজারগুলো তৈরি হয়েছে সেই জায়গাতে সাপোর্টটা দিচ্ছে। যেহেতু তাদের কমপ্লায়েন্সটা খুব ভালো অবস্থানে আছে, আমাদের কমপ্লায়েন্স কিন্তু এখন সেই অবস্থানে নাই, এটি একটি বড় চ্যালেঞ্জ। আমরা আরো আলোচনা করব, বিশেষ করে সমাধান কোথায় আছে এই বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে আরেকবার আসবো। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দর্শক বিসংলাপে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। বিরতি পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিসংলাপে। আমরা সোনালী আশা সুবাতাসে নিয়ে আলোচনা করছিলাম, আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, আছেন জনাব রাশিদুল করিম মুন্না, জনাব ডক্টর জামালউদ্দিন আহমেদ। আমরা প্রথমে জনাব রাশিদুল করিম মুন্না আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেহেতু একদম শেষ প্রান্তে, আমরা বলেছিলাম যে সমাধানের পথ খুঁজব, খুব ছোট্ট করে বলবেন যে মূলত কমপ্লায়েন্সের জায়গাটা এবং সেই সাথে কমপ্লায়েন্সের জায়গাটাকে যদি আমরা শক্তিশালী করতে চাই সেক্ষেত্রে কী কী করণীয় এই মুহূর্তে আছে, এবং তার পাশাপাশি প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর মিলে কী কিছু করা যায় কিনা, দুটি বিষয় ছোট্ট করে বলবেন জনাব মুন্না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি হতে হবে টোটাল সাপ্লাই চেইনটা, মানে র মেটেরিয়াল থেকে শুরু করে এবং এক্সপোর্ট পর্যন্ত যে সাপ্লাই চেইনটা আছে কি সেটাকে আমাদেরকে সার্টিফাইড করতে হবে। আদারওয়াইজ গার্মেন্টস এর মতো আমাদের সেক্টরগুলো মুখ থুবড়ে যাবে, আমরা স্থবির হয়ে যাব, যেটা চামড়া শিল্পে হয়েছে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে বিশ্ববাজারে চাহিদা তৈরি করার ক্ষেত্রে টেকনোলজি হচ্ছে একটা বড় বাধা, কারণ অন্যরা টেকনোলজি ব্যবহার করছে এবং সেই জায়গাতে হচ্ছে তারা আর&ডি এবং প্রোডাক্ট ডেভেলপ করছে, যেই জায়গাতে আমাদের একটা বড় ঘাটতি আছে। আমাদের উদ্যোক্তারা উদ্যোগ নিতে চায়, দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চায়, বাট এই জায়গাতে কি ধরনের পণ্য তৈরি করবে, বিশ্ববাজারের চাহিদাটা কি আছে, ডিজাইনটা কি আছে, এবং সেই পণ্যগুলি তৈরি করার ক্ষেত্রে যে হিউম্যান রিসোর্স কে আপগ্রেড করা দরকার সেই জায়গাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন উদ্যোক্তা এই ধরনের বড় শিল্পে আসতে বা জি জনাব রাশিদুল করিম মুন্না, একদম সুন্দর করে আপনি সমাধানের অনেকগুলো পথ বলেছেন, বিশেষ করে কমপ্লায়েন্সের জায়গাটা ঠিক করার জন্য এই মুহূর্তে করণীয় কী কী সে বিষয়ে বলছিলেন। ডক্টর জামালউদ্দিন আহমেদ আছেন, একদম আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাও, মূলত জনাব মুন্না বলছেন যে পলিসি সাপোর্টটা খুব জরুরি এবং এর আগে আর&ডির কথা এসেছে, এই দুটি বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই যে পলিসি সাপোর্ট এবং গবেষণার জায়গাটা শক্তিশালী করার ক্ষেত্রে আসলে কী কী অনুষঙ্গ যোগ করা দরকার, আর কী কী পরামর্শ দিবেন ছোট্ট করে বলবেন। যেহেতু জাতীয় সেই হিসাবে সরকারকে এগিয়ে আসতে হবে, আচ্ছা, এবং আপনার বেসরকারি উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে। টেকনোলজিক্যাল ইস্যুতে উই উইল হ্যাভ টু অ্যাড্রেস দিস, বিকজ কমপ্লায়েন্স যদি করতে যায় তাহলে আপনার টেকনোলজি দরকার লাগবে, সেই ক্ষেত্রে টেকনোলজির ব্যাপারে যদি ইফ ইউ ডু কম্প্রোমাইজ তাহলে আপনি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আপনি টিকবেন। সেই ক্ষেত্রে টেকনোলজিকে আনতে হবে আপগ্রেডেশন অফ দি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইয়েতে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সে ইয়েটা তৈরি করতে হবে। সেটা করার জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি ওনার এবং গভর্নমেন্ট সবাই কিন্তু অ্যাপ্রোচ থাকে। এখানে কিন্তু আপনার আমাদের এটা একটা জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদকে উদ্ধার করার জন্য এটার ইমেজ ফেরত আনার জন্য উই উইল হ্যাভ টু ইনভেস্ট, এবং সেটা টেকনোলজিক্যালি ইয়াঙ্গার যারা জুট ইনস্টিটিউটে যে ট্রেনিং গুলো আছে এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করবে ইউনিভার্সিটি গুলাতে সেটার ব্যাপারে আপনার টেকনোলজি যে ইউনিভার্সিটি আছে সেগুলোতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে এটার ব্যাপারে মোর বাজেট অ্যালোকেশন বাড়ানো উচিত, বাড়িয়ে তাহলে আপনার কিন্তু ইন্ডিয়া যেমন উনি বাই বললেন যে 90 দশকে আরম্ভ করেছে, হ্যাভ উই স্টার্টেড ইট, আমরা তো এখন স্টার্টই করি, আমাদের এটা এখন যেহেতু আপনি এখন দেরি হয়ে গেছে, এখন আমাদের দরকার হলো যে সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নিয়ে আমরা এখন থেকে সামনের দিকে যাবো। উইদাউট টেকনোলজি ইউ ক্যানট কম্পিট ইন দি ইন্টারন্যাশনাল মার্কেট, সেখানে আমাদের ধরেন এমবেসি গুলাকে ইনভলভ করতে পারে, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জুট মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এই কতগুলো মিনিস্ট্রিকে মানে জয়েন্টলি দে ক্যান ডিসকাস, এবং সেই ডিসকাশনের মধ্যে দিয়ে আউটকামটা একটা গভর্নমেন্টের একটা টাস্ক ফোর্স করা উচিত, সেই টাস্ক ফোর্স তাদেরকে রিপোর্ট দেয় না টাইম বাউন্ড, এটা যদি একবারে 15-20 বছরের রিপোর্ট দিলে হবে না, সেই রিপোর্ট হইতে হবে মানে মিনিমাম টাইমের ভিতরে বা ম্যাক্সিমাম মানে প্রবলেমের সেটা ডুয়েবল আমাদের পক্ষে, পরবর্তীতে আরো ব্যবস্থা নিতে পারে।
যে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর জামানউদ্দিন আহমেদ। অনেকগুলো সমাধানের পথ আপনি দেখিয়েছেন এবং জনাব রাশিদুল করিম মুন্না, আপনারা দুজনেই বেশ কিছু সমস্যা এবং সমাধান বের করেছেন। বেসরকারি উদ্যোক্তাদের এই মুহূর্তে আসলে আসার কথা আপনি বলছিলেন এবং টেকনোলজির ব্যবহার, হিউম্যান রিসোর্স বাড়াতে হবে এবং কমপ্লায়েন্স ঠিক করতে হবে, ইনভেস্টমেন্টের জায়গাটা আপনারা বলেছেন, ইনভেস্টমেন্ট দরকার এবং ট্রেনিংয়ের বিষয় বলেছেন। সব কিছু মিলিয়ে ডক্টর জামানউদ্দিন আহমেদ যেমনটি বলছিলেন যে সরকারেরই প্রথম সিদ্ধান্তটি নিতে হবে যে কী করবেন কী করবেন না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের বিশ্বসংলাপে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে থাকার জন্য। পরবর্তী বিশ্বসংলাপ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।